চট্টগ্রামের একটি বসিতে আগুনে পুড়ে গেছে তেত্রিশটি কাঁচা ঘর ও একটি দোকান ভোরে নগরের আগ্রাবাদের ডিটি রোডের বসিতে আগুনের এই ঘটনাটি ঘটে আগুন লাগার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল জলিল নামে একজন মারা গেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান ভোর সাড়ে চারটার দিকে বসিতে আগুন লাগে খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ছয়টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বসতির তিনটি শাড়ির সব ঘর পুড়ে গেছে তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এদিকে বসতঘর পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন বাসিন্দারা